Hello guys, welcome to my channel Eccentric Arts. So আজকে আমরা বানাবো চিজি ম্যাগি। তো চিজি ম্যাগি বানানোর জন্য আমাদের কি কি লাগবে প্রথমে আমরা উপকরণ দেখে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, আছে লঙ্কা কুচি, আছে বিনস, এখানে তোমরা গ্যাসের ফ্লেমটা লো রাখলেই ভালো, কারণ তার জন্য দিকটা ঘুরে যাবে এবং দিকটা কাটা থাকবে। প্রথমেই আমি দিয়ে দেবো হচ্ছে বরবটিগুলো, তারপর আমি দিচ্ছি ক্যাপসিকাম, তারপর দিচ্ছি ইয়েলো বেল পেপার, তারপরে দিয়ে দিচ্ছি গাজর, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। আর কড়াইটার মধ্যে আমি এবারে ম্যাগিটা ঢেলে দেবো। ওটা একটু নাড়াচাড়া করে নেবো,
সবজি গুলো সাথে ভালো করে তখন মিশিয়ে দেব। এরপর আমি সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আর ডিম গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব ম্যাগি মশলাটা। তো ম্যাগি মশলা আর চিজটা অ্যাড করে দিয়েছি, চিজটা আমরা পরে আবার দেব। তো এখন কিছুটা আমরা দিয়ে নিয়েছি যাতে এটা ম্যাগিটার মধ্যে ভালোভাবে মেল্ট হয়ে যায়। তোমরা চাইলে এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, এটাতে কালারটা ভালো আসবে, কিন্তু আমি দিইনি কারণ আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশ ভালো লাগে না। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর একটু ধনে পাতা দিয়েছি উপর থেকে, আর একটা কাঁচা লঙ্কা আর সামান্য গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। তো তোমার রেসিপিটা কেমন লাগলো জানো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। তো কিপ ওয়াচিং অ্যান্ড বাই, গুড নাইট।